প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিনের মধ্যে বজ্রাঘাতে অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছেন এবং সেখানে কেন্দ্র সরকারও একটা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বা রাজ্য সরকারও পাশে থাকছে এমনটাই কিন্তু আমরা যেটা জানতে পারছি। কিন্তু এরই মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নেতা এবং যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক ব্যানার্জি তথা এমপি, তিনি কিন্তু ভিজিট করছেন। যে সমস্ত পরিবারগুলো স্বজনহারা হয়েছেন এই কারণে তাদের পরিবারে তিনি যাচ্ছেন, তাদের পরিবারে গিয়ে কিছু সাহায্য করছেন এবং তার সঙ্গে আশ্বাসও দিচ্ছেন যে পরবর্তীকালে তারা পাশে থাকবেন, এই আশ্বাস তিনি কিন্তু দিচ্ছেনও। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছিলাম আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা কেন কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যে অভিষেক ব্যানার্জি যেভাবে যাচ্ছেন এলাকাতে এই সময় এইভাবে যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? কারণ কতগুলো বিষয় কিন্তু বলা যায় নজরে লেগেছে বলা যায়। আমি জাস্ট সেগুলো আপনাদের সামনে ছবিটা দেখিয়ে দেখিয়ে বলতে চাই। আজকে হুগলিতেই তিনি এসেছিলেন, হুগলিতে পোলবা খানাকুল এইসব এলাকাতেও অনেকে মারা গেছেন এবং সেখানেও তিনি কিন্তু এসেছিলেন। আমি জাস্ট একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো দর্শক, যে দেখুন যে এই যে যখন তিনি হেলিকপ্টার থেকে নামছেন তারপর যে দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করুন যে কিভাবে মানুষজন জমায়েত হয়েছেন এবং দেখুন মানুষের মধ্যে যেন হেলিকপ্টার দেখতে আসার যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা ভালো করে দেখুন। এখন আপনারা জানেন যে কোভিডের কারণে অনেক মানে বিধিনিষেধ খুব কড়া রয়েছে, কার্যত লকডাউন চলছে। আপনারা জানেন যে রাজ্য সরকার মনে করছে যে এই সময়ে একেবারে সব মানে সব কিছু খুলে দিলে চলবে না, অনেক বিধিনিষেধ করা হয়েছে, কড়াকড়ি করা হয়েছে। সেখানে মানে একসঙ্গে একটা জায়গায় জমায়েত হওয়ার বিষয়ে নির্দেশিকা জারি রয়েছে, কোনো পলিটিক্যাল কর্মসূচি নেওয়া যাবে না, অন্যান্য কোনো এন্টারটেনিং প্রোগ্রামও করা যাবে না, অর্থাৎ গ্যাদারিংটা যাতে এড়িয়ে থাকা যায় সেই কথাই কিন্তু রাজ্য সরকার বলেছে সেই নির্দেশিকাতে। কিন্তু দেখুন অভিষেক ব্যানার্জি যেখানে নামছেন সেখানে হেলিকপ্টার দেখার জন্যে মানুষের শুধু ভিড়টা দেখুন। আমার প্রশ্ন দর্শক, এগুলো কি প্রশাসন জানে না যে হেলিকপ্টার এখানে নামলে কী ভিড় হতে পারে, সেই ভিড়টাকে কন্ট্রোল করতে হবে? এটা কি সত্যি কোভিড প্রোটোকল মেনে তারা দাঁড়িয়েছেন? আর এটাও আপনারা দেখলেন অভিষেক ব্যানার্জি নেমে আবার হাত নাড়ছেন তাদের দিকে, তিনিও যেন অবাক হলেন না যে এটা হচ্ছেটা কি। এখন যে অবস্থা কোভিডের সেখানে এত মানুষ কেন জমায়েত হবেন? তিনি হয়তো এসছেন পরিবারগুলোর পাশে থাকার জন্য, সেটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে তার এই উদ্যোগকে। কিন্তু তখনই তার এই উদ্যোগ নিয়ে প্রশ্ন জাগবে যে যখন দেখা যাবে যে এই এই ধরনের পাশে থাকার একটা বিষয় আর সেখানে যদি এত মানুষের এরকম জমায়েত হয়, কোভিড প্রোটোকল ভেঙে যদি এইরকম জমায়েত হয় এবং তিনি তার সত্ত্বেও যদি হাত নাড়েন, তাহলে বুঝতে হবে তার এই উদ্যোগের পেছনে কি উদ্দেশ্য রয়েছে বা তার উদ্যোগের পেছনে কি সদিচ্ছা রয়েছে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আজকে যে দৃশ্য আমরা দেখলাম যে এইভাবে মানুষ এত ভিড় করবেন এবং দেখুন গাড়ি যাচ্ছে তার পেছনে কত মানুষের জমায়েত এবং সেখানে কাউকে আমরা দেখলাম না যে কন্ট্রোল করার জন্য যে না এত ভিড় এখানে করা যাবে না, সেই ধরনের উদ্যোগই নেই প্রশাসনের। অথচ আপনারা জানেন যে এই সময় পলিটিক্যাল কোনো কর্মসূচি বা কোনো উদ্যোগ এই ধরনের নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ করা হয়েছে। সেখানে অভিষেক ব্যানার্জির কর্মসূচিতে কি সব ছাড়? সেখানে এত মানুষ জমায়েত হবেন, হেলিকপ্টার দেখতে আসবেন, খুব স্বাভাবিক, হেলিকপ্টার এলে গ্রামের মানুষ একটু জড়ো হয়ে যান, কিন্তু তিনি সব জানেন যে হ্যাঁ হেলিকপ্টার আসা মানেই হেলিপ্যাডের সামনে মানুষের জমায়েত হবে, তাহলে তার তো অন্যরকম ভাবনা করা উচিত ছিল। এর আগেও তো তিনি গ্রামাঞ্চলে গেছেন, এত হই হই করে আসার কি কোনো প্রয়োজন রয়েছে? যদি উদ্দেশ্য হয় পরিবারগুলোর পাশে থাকা, তার জন্য তো এত হই হই করার কি কোনো প্রয়োজন রয়েছে? পরিবারে থাকার তো আরও সিস্টেম রয়েছে, আপনারা দেখছেন যে তাদের তো সরকার চলছে, তারা তো সরকার যেহেতু চলছে সরকারিভাবে মানুষের পরিবারের পাশে থাকা সাহায্য এগুলো তো ইজিলি পৌঁছে দেওয়া যায়। তার সত্ত্বেও যদি মনে করেন যে না পরিবারগুলোর সঙ্গে কথা বলার দরকার রয়েছে, আমি জানবো, তাহলে হয় এই রকম বিষয়টাকে এড়ানোর জন্য তিনি গাড়ি করে এত প্রচার না করে আগে থেকে তিনি আসতে পারতেন, তা না হলে গাড়ি ভাড়া দিয়ে তাদেরকে তার কাছে ডাকতে পারতেন কলকাতায়, তাহলে পারপাসটা সলভ হয়ে যেত, যে সাহায্য থাকার যে পারপাসটা যদি সেটাই পারপাস হয়ে থাকে। এখন যদি এটা পলিটিক্যাল মাইলেজ বা প্রচারের বিষয় থাকে, তাহলে হয়তো এটা 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 হয়তো করতে থাকতে পারেন, কিন্তু সেটা তারা বলবো না। তিনি মানুষের পাশে থাকতে চেয়েছেন এমনটাই বলেছেন এবং সেই জন্যই যেখানে যেখানে মানুষ এই কারণে স্বজনহারা হয়েছেন সেখানে তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, হেলিকপ্টারে করে তিনি কিন্তু আসছেন।
অনেকেই কিন্তু এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে যেখানে যাচ্ছেন সাহায্য করছেন 2 লাখ টাকা করে যেটা শোনা যাচ্ছে আর পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, কিন্তু হেলিকপ্টারে তিনি যেভাবে যাতায়াত করছেন তাতেই তো খরচ আবার অনেক হয়ে যাচ্ছে। এই খরচটা যদি এইভাবে না খরচ করে যদি পরিবারগুলোকে একটা গাড়ি ভাড়া দিয়ে কলকাতায় ডেকে হেলিকপ্টারের খরচটাও দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু পরিবারগুলো আরও বেশি মানে সহযোগিতা পেত। এবং আরও একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক, যে এটা হচ্ছে হুগলির মানে খানাকুল এলাকাতে, সেখানেও তিনি কিন্তু আসেন, সেখানেও বেশ কয়েকজন মারা গেছেন এই বজ্রাঘাতে, সেখানেও পরিবারগুলোর পাশে থাকার জন্য তিনি কিন্তু রামমোহন যে কলেজ মাঠ রয়েছে হুগলির খানাকুলে সেখানে তার হেলিকপ্টার নামে। এবং দেখবেন যে এখানেও আবার বাড়িতে যাননি, এখানে আবার একেবারে একটা প্যান্ডেল বাঁধা হয়েছে, সেই প্যান্ডেলে কুলার বসানো হয়েছে, সেখানে পরিবারগুলোর যারা স্বজন তাদেরকে সেখানে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাদের সঙ্গে কথা বলেন। আমি দেখাবো সেই ছবিটা দেখবেন, এখনই আমি পরপর স্টেপটা দেখাচ্ছি দর্শক, যে কী এলাই আয়োজন করা হচ্ছে পরিবারগুলোর পাশে থাকার জন্য। অভিষেক ব্যানার্জি যাচ্ছেন হেলিকপ্টারে করে আর সেটাকে কেন্দ্র করে আয়োজন, এবং দেখুন প্রাচীরের বাইরে কত মানুষের জমায়েত। এগুলো তো খুব সাধারণ কমন ব্যাপার যে গ্রামাঞ্চলে এখনও জেসিবি দিয়ে মাটি কাটলে মানুষ জড়ো হয়ে যায়, একটা কৌতুক থাকে মানে কৌতূহল থাকে মানুষের মধ্যে হেলিকপ্টার সংক্রান্ত বিষয়ে, সেখানে তো মানুষ তো জড়ো হবেনি। এবং এত কিছু জেনেও যেভাবে এই ধরনের আয়োজন করা হয়েছে এবং পরিবারগুলোকে 2 লাখ টাকা করে সাহায্য করা হচ্ছে এবং বলা হচ্ছে এটা দলের তরফে সাহায্য, সরকার সরকারের মতো করে করছে, সেখানে দেখুন মাইক বক্স আবার লাগানো হয়েছে এবং দেখুন এই যে প্যান্ডেল একেবারে নীল সাদা প্যান্ডেল বাঁধা হয়েছে। এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে সেখানে কুলার বসানো হয়েছে, সেখানে অভিষেক ব্যানার্জি এলেন, এখানে পরিবারের লোকজনদেরকে ডাকা হয়েছিল, সেখানে এক জায়গায় সমস্ত পরিবার আশপাশে যারা স্বজন হারা হয়েছেন তাদের সঙ্গে তিনি কিন্তু মিট করেছেন। দেখুন দর্শক এখানে কোভিড প্রোটোকল ডিস্ট্যান্স দেখুন তো কোথাও মেনটেন হচ্ছে, মানুষ যারা এসেছেন তাদের তার সঙ্গে নেতা কর্মীরা সব যে যার মতো করে জড়ো হয়ে যাচ্ছেন, ভিড় কার্যত জমিয়ে ফেললেন। এবং এইভাবে কি মানুষের পাশে থাকার এই রকম প্রসেস অভিষেক ব্যানার্জির? এটা হয়তো তিনি চাইছেন যে একেবারে আগে যেমন তাকে দেখা যেত না খুব বেশি গ্রামাঞ্চলে, তিনি হয়তো একটা জনসংযোগ করা তৈরি কর মানে চেষ্টা করছেন বা মানুষের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইছেন। এটা ভালো উদ্যোগ, জননেতা হতে গেলে এই ধরনের উদ্যোগের প্রয়োজন রয়েছে, মানুষের সঙ্গে ডিরেক্টলি কথা একেবারে নিচু স্তরে নেমে, কিন্তু তার প্রেক্ষিত থাকবে, সময় থাকবে। এবং সেখানে এই ধরনের একটা অবস্থায় যেখানে যে কোনো কর্মসূচিকে বলা হচ্ছে মানে এই ধরনের কর্মসূচি যেগুলো না করলে নয় সেগুলোকে এড়িয়ে যেতে বলা হয়েছে, সেখানে এই সাহায্য দলের তরফ থেকে যে সাহায্য করা হচ্ছে এরকম একবারে মঞ্চ বেঁধে সেখানে দেখুন কত মানুষ জড়ো, যেন ছবি তুলতে সব ব্যস্ত, ক্যামেরা যেখানে ফোকাস করে সব এক কাছে জড়ো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলির খানাকুলে, এমপি অপূর্বা পোদ্দারও রয়েছেন সামনে, দেখুন কত মানুষ এবারে গাদাগাদি করে দাঁড়িয়ে পড়ছেন, আসলে ক্যামেরাতে ছবি উঠছে তো এখান থেকে ফোকাসটা করা হচ্ছে, সবাই কিন্তু জড়ো হয়ে যাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কি তাহলে উদ্দেশ্যটা কি সত্যি কি পাশে থাকার? এবং ভিড় দেখুন মঞ্চের ভিতরে ভিড়টা দেখুন, এই এটা কি কোভিড প্রোটোকল মেনে হচ্ছে? যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি নিতে না পারে, তারাও মানুষের পাশে থাকতে চাইছেন, তারা একসঙ্গে যেতে চাইছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে না এই সময় এরকমভাবে করা যাবে না, সব কিছু নিয়ম মেনে করতে হবে, সেখানে কেন এত মানুষের ভিড় হবে, এই ধরনের কর্মসূচিতে কেন এত মানুষের ভিড় হবে, এই প্রশ্ন কি উঠবে না দর্শক? যদি সত্যিই পাশে থাকতে হয়, অভিষেক ব্যানার্জি পাশে থাকার জন্যই তিনি এসছেন, সেটা ঠিক আছে, পাশে থাকা দরকারও, এই সমস্ত পরিবারগুলো স্বজন হারা হয়ে যাচ্ছে, অনেক পরিবার অসহায় হয়ে যাচ্ছে, পাশে থাকা দরকার, কিন্তু সেটা যদি একটু মাইলেজ নেওয়ার উদ্দেশ্য হয়, চেষ্টা হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই দর্শক, যে যখন এত মানুষের ভিড় হচ্ছে এত কিছু হবে, এটা আগাম জানাই যাচ্ছে যে হ্যাঁ হেলিকপ্টারে করে গেলে এই ধরনের ভিড় হবে। এবং সেখানে তো আবার সবার সব মানে অনেক সময় বলা হচ্ছিলো যে দুয়ারে অভিষেক, এখানে অবশ্য দুয়ারে অভিষেক নয়, একটা জায়গাতে তিনি প্যান্ডেলে রয়েছেন, সেখানে যারা মারা গেছেন আশেপাশে সবাইকে একসঙ্গে জড়ো করা হয়েছে, হয়তো সব জায়গায় যেতে পারবেন না বলে এই কাজটা তিনি একসঙ্গে মিটিয়ে ফেললেন, দলের তরফে একটা সাহায্য প্রদান 2 লাখ টাকা করে বলা হচ্ছে। কিন্তু এগুলো কি এত ভিড় না করলে কি দেওয়া যেত না? এই সময় তো পাশে থাকার অন্য রাস্তা রয়েছে, সরকারিভাবে যে চেকগুলো দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে, সেখানে তো ভিড় হয়তো করতে হচ্ছে না, সেখানে তারা কেন এই ধরনের ভিড়টা করছেন? কেন এই সময়তে কোভিডের এরকম একটা অবস্থা, সবার এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, সেখানে কেন এগুলো করছেন? এত মানুষের ভিড় দর্শক, আমি জাস্ট দেখছিলাম, গতকালকেও দেখছিলাম ভিড়গুলো, এবং আজকে আমি দেখলাম বিশেষ করে এই হেলিপ্যাডের সামনে চারদিকে যা লোকজন, এটা কী ধরনের? অভিষেক ম্যাজি নেমে আবার হাত নাড়ছেন, প্রশ্ন তার মনে প্রশ্ন জাগবে না যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, মানুষের পাশে থাকতে অবশ্যই হবে, এটা সবসময় আমরা ডিমান্ড করব, শুধু এটা নয় এলেন আশ্বাস দিলেন চলে গেলেন একটা টোকেন মানি কিছু দিয়ে গেলেন, এটা নয়, আমরা চাইবো যে এই ধরনের যখন মানে কোনো পরিবার এটা খুব অসহায় হয়ে পড়বে সরকারি একটা সিস্টেম গ্রহণ করা হোক,
দরকার হলে তাদেরকে চাকরি দিতে হবে, একজনকে পরিবারের যাকে দিলে পরিবারটা আর্থিকভাবে অন্তত চালাতে পারে, চাকরি দিতে হবে, একটা প্রসেস একটা তৈরি করুক, সরকারিভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। তিনি আর কতবার বাড়ি বাড়ি আসতে পারবেন? তিনি আজকেও তো একজন বজ্রাঘাতে মারা গেছেন, তিনি তো আর সেখানে আসতে পারবেন না। সুতরাং সেই পরিবারটার কী হবে, একটা নীতি গ্রহণ করা হোক, সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হোক। তিনি বলুন সরকারকে দরকার হলে যে এটা করতে হবে, যে যারা এইভাবে মারা যাবেন আরও অন্যান্য কারণে যারা মারা যান, অসহায় পরিবারগুলোর পাশে থাকার একটা পলিসি নেওয়া হোক সরকারিভাবে। সেটা করলেই অনেক হবে। এটা নয় যে পাশে এসে এইভাবে হেলিকপ্টার করে এসে লোকজন জমায়েত করে পাশে থাকলাম, ছবি উঠলো, ক্যামেরা উঠলো, সারাদিন 24 hours যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সারাদিন দেখালো, এই হেলিকপ্টার উঠলেন, এই নামলেন, এই গেলেন, এই গাড়িতে উঠলেন, কন্টিনিউ দেখি লাইভ হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা যেন মনে হচ্ছে কোথাও কোথাও একটু দেখনদারি হয়ে যাচ্ছে। আবার আমি বলছি দর্শক, হয়তো অভিষেক ব্যানার্জির একটা সদিচ্ছা রয়েছে পরিবারগুলোর সঙ্গে ডিরেক্টলি কথা বলে মানে বিষয়টা জানার, এটা যেমন ঠিক আছে, কিন্তু এটাও তো দেখতে হবে কোভিডের এরকম অবস্থায় এই ধরনের বিষয়গুলো নেওয়া যায়, সরকার যখন এদিক দিয়ে কড়াকড়ি করছে কেন এগুলো করছে। পাশে থাকতে হবে তাকেও, সরকার তাদের সরকারকেও কিন্তু পাশে থাকতে হবে, তাতে সিস্টেম রয়েছে। আমি জানা দর্শক, এটা আমার নজরে এলো, তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি সহমত হয় আপনাদের নিশ্চয়ই কমেন্ট করবেন, আর যদি মনে করেন না আমার ভাবনায় ভুল, নিশ্চয়ই সেটাও কিন্তু আপনারা যুক্তি দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।